নমস্কার বন্ধুরা ম্যাজিক্যাল দিদিতে স্বাগত জানাচ্ছি যারা গাছ ভালোবাসেন গাছের উপরে আমি অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছি গাছের পরিচর্যা নিয়ে বলেছি গরমে গাছকে প্রচুর যত্ন করতে হয় তো গাছে প্রচুর জল দিতে হয় তো আজকে আবার সে গাছের কিভাবে পরিচর্যা করবেন তাই নিয়ে এসিয়া গাছ কোথায় এটা তো আগাছা মানে আপনারা এবার ভাবছেন মানে মাথা খারাপ হয়ে গেছে আগাছা নিয়ে এসেছি বন্ধুরা আপনারা জানেন চ্যানেলটার নাম ম্যাজিক্যাল দিদি আর আমি আপনাদের কিপ্টে দিদি জানেন যেখানে যা পাবো সেটার মধ্যে কিছু না কিছু খুঁজে বার করার সময় চেষ্টা করব দেখুন এগুলো আগাছা আমার এই টপ টপটাতে গাছ নেই অনেকটা আগাছা জমে গেছে সেই জন্য এই আগাছার টপটাকে তুলে নিয়ে আসলাম কারণ আগাছা গাছের কতটা উপকারে আসে সেটা জানানোর জন্য দেখুন গাছের গোড়ায় যখন আগাছা হয় আমরা এগুলোকে তুলে ফেলে দিই তুলে দেবেন মানে গাছের গোড়াগুলোকে এগুলোকে টেনে টেনে তুলে দেবেন কিন্তু ফেলে দেবেন না তাহলে এ আবার কী কথা ফেলে না দিয়ে এটাকে রোদে শুকিয়ে গাছের গোড়ায় যদি আপনারা দিয়ে রাখেন তাহলে এই যে এত গরমে জল ইভাপোরেট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি সেটা হবে না আর যদি এই গাছটাকে পচিয়ে বা এটাকে যাদের সুবিধা রয়েছে সময় রয়েছে তারা আরেকটা কাজ করতে পারেন সমস্ত গাছগুলোকে জোগাড় করে ছোট ছোটো করে কেটে গ্রাইন্ডারে পেস্ট পেস্ট করে নিন নিয়ে সে পেস্টটা গাছের গোড়ায় দিতে থাকুন যদি এই যে গাছের মধ্যে নাইট্রোজেন থাকে আমরা ছোটোবেলাতেই কিন্তু পড়ি গাছের গোড়ায় যে যেটা নিয়ে গাছ বেঁচে থাকে গাছের গোড়ার যে রুটটা রুটের মধ্যে থাকে নাইট্রোজেন সেই নাইট্রোজেনটা কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী আগাছার মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা অনেক বেশি থাকে এটা যদি আপনারা সেভাবে দেন তাহলে উপকার পাবেন বা তুলে নিয়ে এটাকে একটা জলের মধ্যে রেখে পচিয়ে সার করে দিতে পারেন মানে অনেক রকমভাবে এটাকে ইউজ করা যেতে পারে বা ছোটো ছোটো কুচো করে অনেকে এটাকে ফার্মেন্ট করে অনেকগুলো ঘরের ফেলে দেওয়া জিনিস নিয়ে দেন সেটা করবেন গাছের পরিচর্যার ক্ষেত্রে ঘর থেকে কোনো জিনিসে ফেলবেন না মানে ফেলা জিনিসেই ফেলবেন না যেমন সবজির খোসা ফেলা যায় চা পাতা ফেলা যায় ডিমের কোলা ফেলা যায় এগুলো ফেলবেন না ডিমের খোলাগুলো একটু আমি যেটা করে থাকি সাধারণত কারণ অমলেট খাওয়া হয় বাড়িতে আমাদের সেদ্ধও খাওয়া হয় অমলেটও খাওয়া হয় যেটা সেদ্ধ হয়ে গেল সেটার মধ্যে কিন্তু আর সেরকম কিছু থাকে না যেটা অমলেটে আমরা খাই যদি সাথে সাথে পারেন তাহলে তো না ধুয়েই আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন সেটা অনেক বেশি উপকারী আর যদি তা না পারেন কেউ জমিয়ে দিতে চান তাহলে খোলাগুলোকে একটু ধুয়ে নেবেন সাবান জল দিয়ে ধোয়ার দরকার নেই ধোবেন প্লেন জল দিয়ে না হলে আট দশ দিন পরে যা গন্ধ ছাড়বে সেটা আপনার ধরতে ইচ্ছে করবে না সে কারণের জন্যই বলছি আর সেগুলোকে কিন্তু গ্রাইন্ডারে গুঁড়ো না করলে হাতে যদি ম্যাশ করে দেন বা অন্য কিছু দিয়ে ম্যাশ করে দেন কখনোই সেগুলো মিক্স হয় না গুঁড়ো করে দিলে সেগুলো কিন্তু গাছের বেশ ভালো মিক্স হয়ে যায় আজকে আমি অনেকগুলো ডিমের খোলা গুঁড়ো করে দিয়েছি আপনাদের সেটা দেখানো হয়নি তাই বলে দিচ্ছি আমি অ্যাকচুয়ালি দিন ধরে ভাবছিলাম আমার গাছ পরিষ্কার করা হয়নি রোদের জন্য গাছে যেতে পারছি না বিকেলবেলা প্রচণ্ড গরম থাকছে আর যতক্ষণ ঠান্ডা হচ্ছে সে রাত্রিবেলা রাত্রিবেলা তো আর গাছে কিছু করা যাবে না ছটা সাতটার মধ্যেই গরম হয়ে যাচ্ছে তাই এখন একটু গাছের পরিচর্যা করতে পারছি না অনেকগুলো ঘাস জমেছে তো সেই ঘাসগুলো পরিষ্কার করতে যাব টপগুলোকে ক্লিয়ার করব তার আগে আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিচ্ছি আগাছা কিন্তু জমতে দেবেন না আগাছা জমলে গাছের পুষ্টিগুণটা চলে যায় তবে হ্যাঁ অনেক আগাছার মধ্যে কিন্তু গাছও থাকে সেগুলোকে দেখে নেবেন যেমন এখানে আমার গাছ রয়েছে ছোট ছোটো সাঁচি শাক সাঁচি শাকটা ওঠে ওটেনি এটাকে আমাকে লাগাতে হয়েছিল সাঁচি শাকের জয়েন্ট থেকে দেখবেন আপনারা গাছ বেরোয় তো আমি যখন সাঁচি শাক খেয়েছিলাম খুব যত্ন করে লাগিয়েছিলাম তখন অনেকটা সময় পেয়েছিলাম অনেক গাছের গোড়ায় গোড়ায় আমি এগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করে বসিয়ে দিয়েছিলাম বর্ষার সময়টাতে খুব ভালো হয় আপনাদের বিনা পরিশ্রমে কাজগুলো হয়ে যাবে এই গরমের সময় হবে না তো বুদ্ধিটাকে যদি ধরে রাখেন তাহলে করতে পারেন আমার টবে সাঁচি গাছ সাঁচি শাকের গাছ রয়েছে পুনর্নবা শাক রয়েছে কলমি শাক রয়েছে তারপরে তেলাকুচো শাক রয়েছে এরকম সব শাক অর্থাৎ আমি সপ্তাহে একটা দিন কিন্তু একজনের মতো একজন দুজনের মতো তো হয়েই যায় বা রান্নাতে রান্না তো হয়েই যায় সব গাছের গোড়া থেকে তুলি আর রান্না করি দারুণ লাগে অল্প জায়গার মধ্যে বন্ধুরা প্ল্যান করলে অনেক কিছু করা যায় তো আগাছাও কিন্তু গাছের উপকারে আসে কিভাবে আসে সেটাই আপনাদেরকে বলার জন্য এলাম ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন প্লিজ আপনারা কমেন্ট করুন আমার সাথে থাকুন যত সাথে থাকবেন তত এরকম অদ্ভুত বুদ্ধি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো মাতার মধ্যে প্রচুর বুদ্ধি তো এসে খেলা করে কিছু না কিছু করতে হবে কোথায় দেব। তাই আপনাদের কাছে চলে আসি সেই বুদ্ধিগুলো শেয়ার করতে এই বুদ্ধিগুলো আপনাদের কতটা কাজে লাগছে সেটা জানাবেন গাছটা আমি তুলেছি এখন আমি এখানে গাছগুলোতে হাত দিচ্ছি না গাছটা নিয়ে এসেছি ঘরের ভেতরে আমি চেয়ারে বসে ভিডিওটা বানাচ্ছি ছাদে বসে বানানোর মতো সেই পরিস্থিতি নেই আমি সকালবেলাতে টপটা নিয়ে চলে এসছিলাম ভিডিওটা বানাবো বলে তো বন্ধুরা যারা গাছ ভালোবাসেন আর্লি মর্নিংয়ে গাছের কাজ করুন বেশি গরমের মধ্যে যাবেন না এটাই গরমের জন্য টিপস আর গাছকে দুবেলা জল দিতে থাকুন না হলে সকালে দিয়ে এসে বিকেলবেলা যদি জল না দেওয়া হয় গাছ শুকিয়ে যায় আর এই আগাছাগুলোকে শুকিয়ে যদি গাছের গোড়ায় দিয়ে দেওয়া হয় তাহলে গাছ ভালো থাকে আপনাদেরকে এর আগে আমি নারকেলের ছোবরা দিয়ে কি করে করবেন সেটা বলেছি আমরা যে মাথার চুল ফেলে দেই জানেন তো সেই চুলগুলো না ফেলে নর্দমায় না ফেলে সেগুলোকে গাছের গোড়ায় দিতে পারেন চুল এমনই একটা জিনিস যেখান থেকে মানে পলিথিনের মতো জিনিস চুল আমাদের মাথা থেকে পড়ে যায় ঠিক কথা কিন্তু চুল কখনো পৌঁছে না তো সেই জিনিসগুলো যদি গাছের গোড়ায় আপনারা দিয়ে রাখেন জলটা ইপেপারেট হয়ে চলে যাবে না সেই জিনিসটা মাথায় রাখবেন অনেকগুলো নতুন নতুন টিপস শেয়ার করলাম কোন টিপসটা আপনাদের এর মধ্যে ভালো লেগেছে সেটা প্লিজ কমেন্ট করে জানান ধন্যবাদ বন্ধুরা আপনারা নতুন আর কি জানতে চাইছেন প্লিজ প্লিজ সেটাও কমেন্ট করুন গুড নাইট